সুন্দর শরীর সে তখন বল প্রভু কেন আমাকে এরকম করলে আমার তখন এই সুরূপ দেখে অহংকার হবে আমি হ্যান্ডসাম ছেলে হলে হ্যান্ডসাম মেয়ে হলে বিউটিফুল অহংকার রূপের অহংকার আরে আমরা যে রূপের অহংকার করি একটু যদি আমাদের লুজ মোশন হয় তিন দিন যদি একটা না লুজ মোশন চলে ডিহাইড্রেশন সঙ্গে সঙ্গে চেহারাটা একদম কুকুরে যাবে আর সেই চেহারা নিতে কত অহংকার কত তার মধ্যে কত চলছে রূপের অহংকার জন্ম ঐশ্বর্য এই ভজনের বাধা উচ্চ অংশ জন্ম অনেক বিদ্যা সুন্দর রূপ অনেক ধন সম্পদ এই চার থেকে দূরে থেকে হরি হরিভজন করতে বলা হচ্ছে এই চারের আশা করতে নেই জগতের লোক এই চারটি চায় আর এই আমার কেন এরকম গরিব ঘরে জন্ম হলো আমার কেন বড় লোকের ঘরে জন্ম হলো না ধনী ঘরে জন্ম হলো না আর কেন অনেক টাকা পয়সা নেই কেন অনেক বুদ্ধি নেই কেন আমার চেহারাটা সুন্দর হলো না আরে এই জারিগুলো নেই সে ভাগ্যবান সে ভাগ্যবান আমরা আমাদের বিচারধারা এত নিকৃষ্ট এবং এত উল্টো আমরা সবসময় যা ভালো ভজনের জন্য আমরা তাকে ভজনের ক্ষতি মনে করি হ্যাঁ আমরা মনে করি আমার দ্বারা হলো না কিছু আরে ভগবান ভজন করতে গিয়ে আমাদেরকে যাতে আমরা ভালো করে ভজন করতে পারি তাই এগুলো আমাদের দেননি আর আমরা জবরদস্তি ভক্তি জীবন এসে এখন এগুলো চাচ্ছি এগুলো হোক আমার কেন এরকম হলো না কেননা এই এই যে যারা এরকম অহংকার করে এই সময় এই সমস্ত বিষয় নিয়ে জন্ম ঐশ্বর্য শ্রুতশ্রী ভক্ত হলেও তারা ভক্ত নয় তারা ভক্ত নয় তারা কখনো কৃষ্ণ কৃপার পাত্র নয় পরিষ্কার কুন্তি মহানি বলছেন যার এই চারটে ঐশ্বর্য রয়েছে অভিমানী সে কখনো কৃষ্ণ কৃপা লাভ করবে না নম অকিঞ্চন গোচরাম কৃষ্ণ তুমি অকিঞ্চনদের দ্বারা গোচরীভূত হও যা কেবল কৃষ্ণ যার সম্পদ সে অকিঞ্চন তুমি কেবল তার তার দৃষ্টিতে তুমি আসো সে তোমাকে দেখতে পারবে জড়জাগতিকভাবে অনেক কিছু রয়েছে আর আমি ভক্ত হয়েছি আমি আফসোস করছি আরে আমি তার মতো এরকম বড় লোক হলাম না কেন তার মতো সুন্দর আমার রূপ হলো না কেন এত বড় পড়াশোনা কেন হলো না এত বড় ডিগ্রি আমি কেন পেলাম না আমার কেন নাম যশ হলো না এইগুলো যে এরকম মানে মানে নিচু মনোবৃত্তি নিয়ে আমরা রয়েছি আর যারা প্রকৃত সাধু তারা এগুলো ছাড়তে চায় তারা বিষয় ছেড়ে পালাতে চায় আর আমরা বিষয় আলিঙ্গন করতে চাই তাহলে আমাদের অবস্থাটা কোথায় আছে চিন্তা করে দেখুন আমরা কি ধরনের হরিভোজন করি তাই এই সমস্ত যদি কারোর থাকে তা দেখে নিজেকে নিচু ভাবার কোনো কারণ নেই আর তাদেরকে দেখে দুঃখ পাওয়ার কোনো নেই আমার কেন এগুলো হলো না জানবেন ওগুলো ভজনের বাধা প্রতিকূলতা ভজনের আপনাকে দেয়নি কৃষ্ণ যদি তাহলে মনে করবেন আমি ভাগ্যবান কারা কারা ভাগ্যবান হতে চান এই চারটে থেকে দূরে থাকতে চান হরি বল হরি বল হরি বল বলুন কারা